আমরা মুখে মুখে যতই মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করি, কিন্তু যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার চান্স পাই, তখন সৌদির ভিসা বাদ দিয়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাব, এটাই হচ্ছে বাস্তবতা। তবে আমার বিষয়টা আলাদা, আমি আলহামদুলিল্লাহ কখনো এরকম চিন্তা করিনি, করলে এতদিনে মার্কিন যুক্তরাষ্ট্রেই যাওয়ার যোগ্যতা বা সুযোগ ছিল, আলহামদুলিল্লাহ। যাই হোক, যারা ইন ফিউচার বা এই মুহূর্তে আমেরিকাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে নদীপথে বা বৈধ অবৈধভাবে আমেরিকা গিয়ে গ্রিন কার্ডের আশা করছেন, তাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। প্রথমে একটা দুঃসংবাদ দেই, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের অনেকগুলো দেশ কিন্তু এই রিসেন্টলি 2024-এ যেটা করছে, ওইখানে গিয়ে আপনি যখন রাজনৈতিক আশ্রয় চাইবেন, যে আপনি দেশে গেলে আপনারা মাইরা ফেলবেন নানান ধরনের, তখন প্রত্যেকটা দেশ কিন্তু এখন এই অভিবাসী নীতিতে একটা নির্দিষ্ট সীমা তৈরি করে ফেলছে। এখন ধরেন 100 জনের মধ্যে 100 জন লোক আবেদন করছে, তো আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে 20 জন লোকরে তারা ভিসা দেবে, গ্রিন কার্ড দেবে। বাকিদের অবস্থা কী হবে? আপনারা নিয়ে সীমান্তের পাশে এই ধরনের মরুভূমির মধ্যে ফালাই দিবে, ওদের যে খোলা ভূমি আছে, অথবা কোনো একটা নির্দিষ্ট দ্বীপে নিয়ে রাখবে এরকম পলিথিনের ঘট্টর বানাইয়া। ইতিমধ্যে এই প্রসেসিং কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, কানাডাসহ অনেকগুলো দেশ কিন্তু হাতে নিতে যাচ্ছে। এর পাশাপাশি আরও বড় যেটা ভয়ঙ্কর দুঃসংবাদ সেটা বলি, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের দুঃসংবাদ দিয়েছে দেশটির থিঙ্ক ট্যাঙ্ক দ্য ক্যাটো ইনস্টিটিউট। সম্প্রতি এই সম্পর্কিত একটি শ্বেতপত্র প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক এই সংস্থাটি। ক্যাটো ইনস্টিটিউটের শ্বেতপত্রে বলা হয়েছে, চলতি বছর অর্থাৎ 2024 সালে মাত্র 103 জন আবেদনকারীকে গ্রিন কার্ড দেওয়া হবে। বুঝতে পারছেন, 100 জনের মধ্যে 3 জন, তো বাকি 97 জন ওই দ্বীপ টিপে যাইতে হবে অবৈধ থাকার, তো মানে সিস্টেমও আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে। যদি ট্রাম্প পাস করে খুঁজা খুঁজা সৌদির মতন ধৈরা নিয়া ভাই ওই দ্বীপে ফালাই দিবে। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য গ্রিন কার্ডটি গুরুত্বপূর্ণ। আপনার কি বলা যায়, আচ্ছা, স্থায়ীভাবে বসবাস অথবা যে কোনো প্রতিষ্ঠানের বৈধকর্মী হওয়ার জন্য গ্রিন কার্ড অপরিহার্য। আগে এক কার্ডে হয়ে গেলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস এবং কর্মসংস্থানের জন্য আলাদা কার্ডের প্রয়োজন। আপনার যুক্তরাষ্ট্রের অভিবাসী এবং অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, মন্ত্রণালয়ে আবাসন বাবদ গ্রিন কার্ডের জন্য বর্তমানে আবেদন সংখ্যা পৌঁছেছে প্রায় 3,47,00,000। কর্মসংস্থানের জন্য গ্রিন কার্ডের আবেদন জমা হয়েছে 18,00,000। এই আবেদনকারীদের মধ্যে 103 জন এবং কর্মসংস্থানের জন্য 108 জন আবেদনকারীর আবেদন মঞ্জুর করা হবে। তাহলে বুঝতেই পারছেন যে যারা ওইখানে আছেন কী ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছে, গ্রিন কার্ডের আবেদনের জটের মূল কারণ অভিবাসন ইস্যুতে মার্কিন সরকারের কঠোর নীতি। ক্যাটো ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি বছর আবাসন এবং কর্মসংস্থান বাবদ মোট 2 সেক্টরে মিলাইয়া 1,40,000 অভিবাসীকে গ্রিন কার্ড দেওয়ার সিদ্ধান্ত, কিন্তু আবেদনকারী সংখ্যা কত দেখছেন? 4 কোটির উপরে। শুধু তো বাংলাদেশ থেকে আমরা যাচ্ছি না, আর এখানে আপনার নতুন নতুন অনেক কিছু কিন্তু আস্তে আস্তে কানেক্টেড হতে যাচ্ছে। সো মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য যারা চিন্তাভাবনা করছেন, যাদের ওইখানে ফ্যামিলি আছে তাদের হিসাবটা আমি জানি না কীভাবে কী, বাট ওইখানে গিয়ে তো আপনি আবেদনই করবেন। যাদের হয়তো গ্রিন কার্ড হয়েছে তারা তাদের ফ্যামিলিকে নিতে পারে একটা ক্রাইটেরিয়াতে, বাট নর্মালি যারা মনে করতেছেন যুক্তরাজ্যে যাইয়া, যুক্তরাষ্ট্রে যাইয়া আমি আবেদন করবো, আমেরিকান সিটিজেন হয়ে যাবো, যত দিন যাবে তত কঠিন হবে। তবে ডোনাল্ড ট্রাম্প পাশ করলে এই সংখ্যা 3% থেকে -3 হবে। তার এইবারের নির্বাচনের প্রধান ইস্যু কি জানেন? এটা যে কি বলে যে ব্যানার, অভিবাসী ঠেকাও, অভিবাসী খেদাও, মানে প্রবাসীদেরকে দৌড়াও, আমেরিকাকে বাঁচাও। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প একটু ভিন্নধর্মী মেন্টালিটির মানুষ, তো সামনের দিনগুলো আস্তে আস্তে আরও খারাপ হবে পশ্চিমা দেশগুলোতে যারা যাইয়া সিটিজেন নেওয়ার চেষ্টা করছেন। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, তবে আমার এই তথ্যগুলো শতভাগ সঠিক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।